নেই প্রয়োজনীয় লাইসেন্স। তবু দিব্যি চলছিল নার্সিং হোম। অবশেষে শনিবার সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লিখিত নির্দেশের পরে নার্সিং হোমটি সিল করল বংশারী থানার পুলিশ প্রশাসন। প্রশাসনিক সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের কোটমোর এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিং হোমের ক্লিনিক্যাল এস্টাবলিশ লাইসেন্স শেষ হয়ে যায় বেশ কয়েক মাস আগেই। এরপর বারংবার লাইসেন্স রেনু করার নির্দেশ দেওয়া হয় দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের তরফে। অভিযোগ, জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশের পরেও একরকম গাজরি করে বিনা লাইসেন্সে সম্পূর্ণ অবৈধ উপায়ে নার্সিং হোম কর্তৃপক্ষ রোগী ভর্তি, অস্ত্রোপচার থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা ব্যবস্থা চালাতে থাকে। আর তাই শনিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের লিখিত নির্দেশের পরই নার্সিং হোমটি সিল করা হয়। উপস্থিত ছিলেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল, আইসি মনোজিৎ সরকার সহ বংশারী থানার বিশাল পুলিশ বাহিনী। এ প্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল জানিয়েছেন, আমরা এখানে ওই এডিফিস হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড বলে যে নার্সিং হোমটি আছে বুনিয়াদপুরে, এই নার্সিং হোমের লাইসেন্স এক্সপায়ার করে গেছে 8 মাসে, অর্থাৎ অগাস্ট 2020। টিল ডেট ওরা নার্সিং হোম চালিয়ে যাচ্ছিল এবং লাইসেন্স রিনিউ করার ব্যাপারে ওদেরকে বারবার সিএমএইচ অফিস থেকে অ্যালার্ট করা হয়, কিন্তু ওদের অ্যারোগ্যান্ট অ্যাটিচিউড এবং অনেকটা ডোন্ট কেয়ার অ্যাটিচিউডের জন্য তবুও সিএমএইচ সাহেব ওদেরকে 15 দিন অ্যালাউ করেছিলেন, লাস্ট 15 ডেজ, যে 31 বা 30 ডিসেম্বরের মধ্যেই যাতে ওরা সেই নির্ধারিত ডকুমেন্টস জমা করে এবং নার্সিং হোমে যে খামতিগুলো আছে লাইসেন্স পাওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগে সেগুলো ওনাদের ছিল না, সেগুলো ইনস্টল করা ইত্যাদি এইসব ডাইরেকশন দিয়েছিলেন। তো সেই সব নির্দেশও ওনারা মানেননি এবং তার ফলে যা হওয়ার একেবারেই আজকে সিএমএইচ নার্সিং হোম ক্লোজারের নোটিশ ইস্যু করেন। আমি এবং আমাদের বংশারী আইসি সাহেব ওই ক্লোজার নোটিশ ওদেরকে ধরিয়ে নার্সিং হোম বন্ধ করে দিলাম আজকে। বুনিয়াদপুর থেকে ধ্রুবজ্যোতি মহন্ত রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.